হ্যালো গাইস, চলে আসলাম মিড নাইট, এখন বাজে রাত্রে 2টা। সো আমরা বেরিয়ে পড়লাম একটু ঢাকাটা রিক্সা দিয়ে ঘুরতে, সাথে আছে এসকে সোহেল আর রিহান রিজওয়ান। রিহান, আমরা এখন স্টেডিয়ামের সামনে, আর আসল কথা চালো চা খেতে বের হলাম হঠাৎ করে, যখন রাত্রে 12টা বাজে ভালো লাগতেছে না বাসার ভিতরে, তো ভাবলাম একটু চা খাইতে বাইর হই। আমরা প্রায় 4 থেকে 5 কিলোমিটার হাঁটছি এক কাপ চা খাওয়ার জন্য, দেন এখন স্টেডিয়ামের পাশে এসে চা খাই। খাওয়ার পরে একটা রিক্সা নিলাম একটু ঘুরি, তাতে আমাদের রিক্সাওয়ালা মামা খুবই এক্সাইটেড ব্লগে করে এক করার জন্য চিল্লা চিল লাগাইতে বলতেছে বাইকটা ব্লগ করেন ব্লগ করেন। তো ভাবলাম মাঝপথে আসার পরে ব্লগটা শুরু হয়েছে, অনেক রিকোয়েস্টের পরে ব্লগটা করতেছি। সোহেলের প্রচুর রিকোয়েস্ট, অনেক রিকোয়েস্ট করছে, না পায়ে হাতে পায়ে ধরা শুরু করছে যে বাইকটা ব্লগ করেন, আমার আপনার ব্লগে নেন, আমার বিগ ফ্যান, একজন সাবস্ক্রাইবার সোহেল। আর রাতে ঢাকা শহরটা খুবই জোস, জনবল মুক্ত, খুব মানুষের সংখ্যা খুবই কম। এখন এই এই এরকম সবসময় যদি থাকতো তাহলে মনে হচ্ছে ইউরোপ আমেরিকায় কোথাও থাকতেছি। খুবই সুন্দর, ভালোই লাগতেছে, মানুষজন কম, জ্যাম জট নাই, কোনো বাস নাই, খুবই ভালো লাগছে। সহলে একটা ছবি তুলবো, ছবি উঠেছে, সহলে লাগতেছে ছবি তুলতেছি, পোস্ট দিতেছে। সহলে কিছু বলো, আজকে রাত্রে ঘুরতে আসলে কেমন লাগতেছে বলো বলো। লজ্জা পাচ্ছে, লজ্জায় মুখটা অন্যদিক ঘুরেছে, বউ বলো বেবি। আরে রিয়ান কিছু বলো, কেমন? আমার কিছু বলার নাই, ফিলিং অসম। আসলে খুব ভালো লাগছে, খুবই ভালো লাগতেছে। আমরা মানে যদি পুরো রাত্রে ঘুরতে পারতাম খুবই ভালো লাগতো, যে আমরা আছি সংকটে, আমাদের কাছে কোনো গাড়ি নাই, রিক্সা, আমরা রিক্সা ভাড়া করে ঘুরতেছি কিছুদূর ঘুরার পরে। কিছুদিন পরে বাসায় ব্যাক করবো, এখন প্রায় রাত্রে 2টা বেজে আসছে, আর বেশিক্ষণ বাইরে থাকা যাইব না যদিও। তো গাইস ফাইনালি চলে আসলাম, রাত্রের ট্রিপ শেষ করে সোহেল সোহেলে বাসায় এসে চেঞ্জ করে পালাইছে, এখন লুঙ্গি পরছে। তো আসলে খুবই ভালো লাগছে, অ্যামেজিং লাগছে, রাত্রের ওয়েদারটা জোস, ঢাকা শহর মানে আমি আরও ঘুরছি, দেন সোহেল নতুন ঘুরছে, ভালো লাগছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।